তার ভক্তরা তাকে ডাকেন দুর্ভাগা। সেই দুর্ভাগা বিজয় এবার বিশ্বকাপে খেলবেন মাত্র একটা ম্যাচ। ভক্তদের তাকে দুর্ভাগা বলার কারণ, জাতীয় দলে বিজয় আসেন আবার দল থেকে বাদ পড়ে যান। তিনি কখন ডাক পাবেন তা তিনি নিজেই জানেন না। বিজয় সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এশিয়া কাপে, তাও মাত্র একটা ম্যাচের জন্য। এক ম্যাচে ১১ বলে করেছিলেন মাত্র ৪ রান। যদিও ব্যাট হাতে রান পাননি, তবু এক ম্যাচ খেলি বাদ পড়ায় হতাশ হয়েছে তার ভক্তরা। শুধু এশিয়া কাপের এক ম্যাচের জন্য না, এর আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলে বাদ পড়েছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। তোমার কনকাই সিজন ২, কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। ভারতের বিপক্ষে তিন ম্যাচের সেই সিরিজে বিজয়ের রান ছিল যথাক্রমে ১৪, ১১ ও ৮ রান। তবে ভারত সিরিজে ব্যর্থ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দারুণ টাচে ছিলেন বিজয়। সেই অ্যাওয়ে সিরিজে তিন ম্যাচে ১৬৯ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। পরিসংখ্যান বলুন আর ভাগ্য, দুই দিকে বিজয়কে নিয়ে আফসোসও করা যায় না, আবার তাকে বাদ দেওয়ার কারণটাও স্পষ্ট না। ব্যাখ্যাতে আসা যাক। প্রথমত, জিম্বাবুয়ের বিপক্ষে বিজয় জাতীয় দলে ফিরেছিলেন তিন বছর পর। ঘরোয়া ক্রিকেটে দানবীয় পারফরমেন্সের কারণেই লাল সবুজের জার্সি গায়ে সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সুযোগটা প্রথম সিরিজে কাজেও লাগিয়েছিলেন, তবে দ্বিতীয় সিরিজে ব্যর্থ হয় তাকে বাদ পড়তে হয়। অর্থাৎ ঘরোয়াতে পারফর্ম করা বিজয়কে একটা সিরিজ দিয়ে যাচাই করাটা কতটুকু যৌক্তিক সেই প্রশ্নটাই থেকে যায়। আর এই প্রশ্নের আফসোস থেকেই বিজয়ের ভক্তরা তাকে অভাগা ডাকেন। তবে শুধুই নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের দোষী বাদ পড়েন এটা বললেও ভুল হবে। ব্যস্ততম ক্রিকেট শিডিউলে দলে থাকতে হলে পারফর্ম করেই থাকতে হবে। উদাহরণটা দেওয়া যাক, ভারতের অনেক দুর্দান্ত ব্যাটাররাই দলে জায়গা পান না, তবে যারা একটা ম্যাচের জন্য সুযোগ পান তারা ঠিকই সেই এক ম্যাচই পারফর্ম করে দেখান, তবে এক্ষেত্রে ব্যর্থ হয় বিজয়রা। চলতি এনসিএল এ চার ম্যাচে বিজয়ের রান ৩১২, ব্যাটিং গড়টা প্রায় ৪৫, দুইটা সেঞ্চুরির পাশাপাশি একটা ৫০ও করেছেন এই ব্যাটার। মাঝপথেই বিশ্বকাপ খেলার জন্য ডাক পেয়েছিলেন তিনি। এখন বিজয়ের কাছে দুইটা রাস্তাই হয়তো খোলা আছে, হয় এক ম্যাচে পারফর্ম করে জাতীয় দলে ওয়ানডে ফরম্যাটটাতে নির্বাচকদের নজর কাড়া, নয়তো এক ম্যাচে পারফর্ম না করে আবারও দল থেকে বিদায়। বিজয় আদৌ কি পারবেন ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিজের মুনশিয়ানাটা দেখাতে? বিশ্বকাপের একটা ম্যাচই বদলে দিতে পারে বিজয়ের ভাগ্য। দুর্ভাগা থেকে ভাগ্যবান হওয়ার রাস্তাটা ব্যাট হাতে সাজাতে পারবেন তো এনামুল হক বিজয়? জিসান আহমেদ, বিডি কিক টাইম।